আমি একজন আইপিএস অফিসার হতে চাই। ছায়া প্রকাশনী। দেবের একটা টুইট যা ভাবিয়ে তুলল টলিপাড়াকে, ভাবিয়ে তুলল দেবের ভক্তদের, বলা ভালো ভাবতে বাধ্য করল। টুইটে রুক্মিণীর সঙ্গে একটা ছবি পোস্ট করে দেব লিখেছেন, যখন সবাই তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে তখন রুক্মিণীর মতো একজন প্রকৃত বন্ধু দরকার। কিন্তু হঠাৎ কি এমন হলো যে দেব এমন কথা বলতে বাধ্য হলেন? কারাই বা দেবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন? অনেক রহস্য লুকিয়ে আছে এই টুইটে যা ক্রমশ প্রকাশ্য। হইচই আনলিমিটেড থেকে মিমির সরে যাওয়ার ঘটনাই কি এই টুইটের নেপথ্য কারণ? উত্তর খুঁজছে টলিপাড়া, উত্তর খুঁজছেন দেবভক্তরা। তবে টুইটে একটা আশার বাণীও শুনিয়েছেন দেব, জানিয়েছেন খুব শীঘ্রই বড় কিছু আসতে চলেছে, জানিয়ে উত্তেজিত সুপারস্টারের ভক্তরা। কি সেই বড় খবর? হইচই আনলিমিটেডে মিমিকে রিপ্লেস করছেন রুক্মিণী। আসছে কি তারই ঘোষণা, নাকি তার চেয়েও বড় কোনো সারপ্রাইজ? আপাতত শুধু অপেক্ষা, তারপরই কাটতে চলেছে রহস্যের জাল। তবে এই ছবি আর এই টুইট কিন্তু অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।